কি রান্তি পাতাম এখন? ভাত, মুগের ডাল, পাটার মাংস, মাছের ঝোল, আমড়ার চাটনি, আর কত কব। সকলে একেবারে হাত সাইডে পুটে খাত। একদিন মহাজন কি করলো হঠাৎ করে? তোমার কি আর হবে, কি হবে না কেন হবে না সেটা করতে পারে, খালি চুপ করে থাক। আসলে পাকা কথা হয়েছে কি কাকা বলছেন, উনার সম্বন্ধে আইস, উনার সম্বন্ধিক দিয়ে এখন থেকে রাধা। আরে বাপুরে, বামুনের হাতের রান্না সম্বন্ধীর হাতের রান্না একালো নাই। রাখো দিদি, বাপু রাখো দিদি। কি করছো কাকা? আমি না তোমার কলাম, আমার থাকার জায়গা নেই, তিন কুলে কেউ নেই, বামুনের সন্তান, রান্না বাড়া করে তোমাকে খাওয়াবো, তুমি তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো। এবার নিজের পথ নিজে দেখো, নিজেরই আজারে ঝামেলা। আমি কি করে বসেছি, এই বাড়িতে নিয়ে যাবো। রাখো তালি। রাখলাম তোমাকে যে আমি এত করে কলাম, আমি বামুনের সন্তান, আমার থাকার কোনো জায়গা নেই, আমার কটা দিন তোমার সঙ্গে রাখো, তুমি কি আমার কথাটা কোনোভাবেই শুনতে চাও না? নামো বাবু নামো। এই এ কাকা, আমি যে তোমার কলাম যে আমার তিন কুলে কেউ নেই, নিজেরাই সঠিক জানো না, আবার তোমার একটা উস্কো মোতা নিয়ে আমি কোথায় যাবো? একটা বামুনের সওলে তুমি বুঝা করছো কাকা? নিজের ভাত নিজে দেখো। দুনিয়াত মানবতা বলতে কিছু নেই নাকি? একটা অসহায় বামুনের সন্তানে কিভাবে ফালাত হয়ে গেলে তুমি? কোথায় থাকা হয়, নিবাস কোথায়? ওকে আমাকে কষ্টেন, আমার চতুর্দিকে তো কেউ কোথাও নেই, তোমাকেই করছি। আগে আমার নাম মানবেন্দ্র ভৌমিক, বামুনের সন্তান, নিবাস কাশীপুর, জেলা যশোর। তাই এইখানে আসা হয়েছে কেন? কুটুম্ব আছে নাকি? আগে না, আমি কোনো কুটুম্ব বাড়িতে আসি নেই, চাকরিটা চলে গেল, তারপর চাকরির সন্ধানে আপনাদের গ্রামে আসিছি। এই গণ্ডগ্রামে এসিছ চাকরির সন্ধানে? ভালো করেছ, বেশ ভালো করিস। তোমার তো যায় না, কখন কার ভাগ্যে কোথায় কি লেখা আছে সেটা তো সে একমাত্র ভগবান জানে।